নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দিয়ে রান্না দেখাবো। আমরা সাধারণত তরমুজের লাল অংশটুকু খেয়ে সাদা অংশটুকু ফেলে দিই। সেই ফেলে দেওয়া খোসা থেকেই অসাধারণ সুস্বাদু একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি আপনারা একবার খেলে আর তরমুজের খোসা ফেলে না দিয়ে এটি বারবার বানিয়ে খেয়ে থাকবেন। তাহলে চলুন এবার শুরু করি। উপকরণ: তরমুজের খোসা গ্রেট করে নিয়েছি, আলু, চিংড়ি মাছ ভাজা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে বাটা, ঘি, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এখানে প্রথমে তরমুজের লাল অংশটুকু আমি ছুরির সাহায্যে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখুন, এভাবে আমি আরেকটি করে আপনাদেরকে দেখাচ্ছি। এতে যদি সামান্য তরমুজের লাল অংশটুকু থেকে থাকে তাতে কোনো সমস্যা হবে না। এই দেখুন, এবার তরমুজের পিছনে যে গাঢ় সবুজ খোসাটি আছে সেটি ভালোভাবে ছাড়িয়ে নেব, যাতে ওই গাঢ় সবুজ খোসাটি আর না থাকে, শুধুমাত্র সাদা অংশটুকুই থাকে। এবার এটিকে আমি গ্রেট করে নেব। তরমুজের এই খোসাতে প্রচুর পরিমাণে জল থাকে, আমি এগুলোকে আস্তে আস্তে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পর এই ভিতর থেকে আমি জলগুলোকে বার করে নিংড়িয়ে আলাদা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে, তেল গরম হয়ে এলে তাতে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছ অল্প ভাজলেই হয়ে যায়, তাই সামান্য একটু নেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর পাঁচফোড়ন, এবার এতে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর গ্রেটেড তরমুজের খোসাগুলো আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর এটিকে ভালোভাবে নাড়িয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিলাম। তারপর দেখুন এটি কমে এসেছে জল বেরিয়ে। এবার এর ভিতরে হলুদ দিয়ে আমি আরও ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর জিরে বাটা দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, চিংড়ি মাছ ছড়িয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ পর সামান্য ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমাদের তরমুজ চিংড়ির ডালনা রেডি। যদি আমার এই রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা আজই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবং কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানান। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আর আমার এই ছোট্ট পরিবারের সদস্যতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।